তাহলে আমরা আজকে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালটা শিখব। তো সিম্পল কনিক্যাল প্রজেকশন বিশেষ করে দুটো জায়গার পক্ষে হতে পারে, একটা নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা সাউদার্ন হেমিস্ফিয়ার, দুটোর জন্যই কিন্তু সিম্পল কনিক্যাল প্রজেকশন আঁকা যেতে পারে। আর এই সিম্পল কনিক্যাল প্রজেকশন সম্পর্কে তোমরা পরবর্তীকালে, আমি বললাম একটা ক্লাস করব আমরা সম্পূর্ণ পার্টগুলো একসঙ্গে বোঝানোর জন্য, অর্থাৎ বিভিন্ন প্রজেকশনের থিওরি পার্টগুলো একটা ক্লাসে আমরা কভার করব। তো এই প্রজেকশন করতে করতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কারণ এই প্রজেকশনটা অনেক সময় নর্দার্ন হেমিস্ফিয়ার চলে আসে, আবার কখনো সাউথার্ন হেমিস্ফিয়ার চলে আসে, দুটোর মধ্যে মাইনার পার্থক্য আছে, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। পরীক্ষার সময় বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এই ভুলটা করে, তার জন্য প্রজেকশনে জিরো চলে আসবে। এই জন্য তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু সিম্পল কনিক্যাল দেওয়ার চান্সটা বেশি, কারণ ছাত্রছাত্রীরা এখানে ভুলটা বেশি করে। কোন জায়গায় ভুল করে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে একটা আমরা প্রশ্ন দেখে নিই, যে প্রশ্নে লেখা আছে ড্র এ গ্র্যাটিকুল অন সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ফর দ্য এক্সটেনশন অফ 30° নর্থ টু 60° নর্থ অ্যান্ড 25° ওয়েস্ট টু 25° ইস্ট অ্যাট 5° ইন্টারভেল অন স্কেল, একটা স্কেল দেওয়া রয়েছে। পরীক্ষায় ঠিক এই ধরনের অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবে। আমরা এখানে যখনই দেখবো তখন দেখবো নর্থ আছে, মানে এখানে নর্দার্ন হেমিস্ফিয়ার, এখানে কিন্তু NS একসঙ্গে হয়তো দেওয়ার চান্স নেই, দেবে না হয়তো, ঠিক আছে, শুধু নর্থ দেবে না হলে শুধু সাউথ দেবে। তাহলে N মানে এটা নর্দার্ন হেমিস্ফিয়ারের অঙ্ক, আমি প্রথমেই বুঝে গেলাম, এটা আমরা মনে মনে রাখবো, কখন কাজে লাগাবো সেটা আমি ক্লাস চলাকালীনই তোমাদেরকে বলবো। তারপর আমরা স্টেপ ওয়ান যেটা করেছি, স্টেপ ওয়ান সেম অ্যাজ বিভিন্ন প্রজেকশন যে তোমরা করেছো, একই ধরনের রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোবের আমরা সূত্র জানি, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইড বাই ডিনোমিনেটর অফ আর এফ। তাহলে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ আমরা এখানে জানি ইঞ্চিতে এটা 250, ওপর 6টা শূন্য থাকবে, তার সঙ্গে যেটা তোমার আর এফ আছে সেটাকে আমরা লিখে ইঞ্চিতে করছি, কারণ এটা 250টা আমরা ইঞ্চিতে আছে, তাহলে এটা তোমরা ইঞ্চিতে করবে। পরে দেখো স্টেপ টু তে আমরা কি দেখবো, স্টেপ টু তে আমরা দেখবো প্যারালালস টু বি ডন, কোন কোন প্যারাল গুলো আঁকতে হবে, যেহেতু এটা নর্দার্ন হেমিস্ফিয়ার আছে, মানে আর ইন্টারভেল আছে, দেখে নাও ইন্টারভেল আছে এখানে 5°, তাহলে 30° নর্থ, 35, 40, 45, 50, 55, 60 পেয়ে গেলাম। এরপর এর মধ্যে স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা, মাঝেরটা হবে স্ট্যান্ডার্ড প্যারালাল, সেটা আমি এখানে লিখে দিলাম 45°। একই রকম ভাবে মেরিডিয়ান টু বি ড্রন, মেরিডিয়ান গুলো আঁকতে হবে, 25° ওয়েস্ট থেকে 25° ইস্ট ছিল, ওয়েস্ট থেকে আমি ইস্টে আসতে গেলে আমরা কমে কমে আসবে জানো, 25° ইস্ট থেকে 15, তারপরে 10, 5, তারপরে 0, 5, 10, 15, 20, 25, এখানেও সেন্ট্রাল মেরিডিয়ান চয়েস হচ্ছে 0টা। এরপর আমরা স্টেপ 3 তে দেখবো দ্য ডিভিশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, এটা ভালো করে দেখো, ডিভিশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ানের আমরা ডিভিশন গুলো চাইছি, যেটা যেখানে এই প্যারালাল গুলো স্পেস করছে 5° ইন্টারভেলে, কারণ 5° ইন্টারভেল আমাদেরকে পরীক্ষায় বলে দিয়েছে, মানে সরি প্রশ্নতে বলে দিয়েছে। এর সূত্র হচ্ছে পাই আর বাই 180° ইন্টু ইন্টারভেল, মানে 5°। তাহলে তোমরা পাই আর বসাবে, আর মানে কি, আর মানে হচ্ছে এখানে এই আর এর মান, সরি এখানে হচ্ছে 3.48 এটা আর এর মান, আর এখানে পাই এর মান তোমরা ক্যালকুলেটারে পেয়ে যাবে, তাহলে ক্যালকুলেটারে পাই ইন্টু আর বাই 180° ইন্টু ইন্টারভেল, এটা বসাও দেখো এখানে পাবে 0.34 ইঞ্চ। পরের স্টেপটা দেখো, এখানে লেখা আছে দ্য রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের এটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল শিখছি, তার মানে আমাদের রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালালের নিয়মটা জানতে হবে, সেটা হচ্ছে আর কট 45°। তাহলে তোমরা আর কট 45° মান বসালে এটা পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেটারে কট এর মান তোমরা পাবে না, কট বলে কোনো সুইচ নেই, কট মানে হচ্ছে 1/10, এটি মাথায় রাখবে, কট ইজ ইকুয়াল টু 1/10, এই মানেই হচ্ছে কট, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, ক্যালকুলেটারে বসাবে আর, আর মানে আর এর মান কত আছে আমরা 3.84, আচ্ছা ইন্টু 1/10 45°, এরকম বসাও দেখো মান চলে আসবে এটা 3.84 ইঞ্চ। এরপর স্টেপ ফাইভ, স্টেপ ফাইভ তে আমরা ডিভিশন অন দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং, এরপর দেখো দ্য ডিভিশন অন দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস অ্যাট 5° ইন্টারভেল, অর্থাৎ
এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড প্যারালগুলো স্পেস করবে মেরিডিয়ান অনুযায়ী 5 ডিগ্রি ইন্টারভ্যালে, তার সূত্র কি, 2πr cos 45° বাই 360° ইন্টু ইন্টারভ্যাল। মানে এটা এরকম লিখবে, 2πr cos 45° বাই 360° ইন্টু ইন্টু ইন্টারভ্যাল ইন্টু 5°, এটা ইন্টু হবে ইন্টু 5°। এই সূত্র তোমরা ক্যালকুলেটারে বসাও, তখন মান পেয়ে যাবে 0.24 ইঞ্চ। তাহলে আমরা ড্রয়িং শুরু করবো, এবার ক্যালকুলেশন শেষ হলো। এরপর ড্রয়িং করার সময় সবসময় মাথায় রাখবে, আমরা প্রথমে কি করব, খাতার একদম মাঝ বরাবর একটা সোজা রেখা টেনে নেব। তো আমি সেটা করে নিই প্রথমে। তো খাতার মাঝ বরাবর একটা আমি রেখা টেনে নিই প্রথমে। একটা রেখা টেনে নিলাম মাঝ বরাবর। এবার একটা রেখা টেনে নাও প্রথমে। এরপর আমরা কি করব, দেখো রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল কত দিয়েছে। রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল যত বেরিয়েছে আমাদের, এখানে বেরিয়েছে 3.84। তাহলে আমরা কি করব, এখান থেকে 3.84 নেব। আমি কি করব, এখানে বসালাম একদম ওপরে 3.84 ইঞ্চ। ইঞ্চ নেবে কিন্তু, এটা সেন্টিমিটারে আছে, তোমরা কিন্তু ইঞ্চিতে করবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে আমরা যেহেতু ইঞ্চিতে আছে, হ্যাঁ বলো দাদা, হ্যাঁ ডায়াগোনাল স্কেলও নিতে পারো আর এমনি স্কেলও নিতে পারো, এটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে আমরা 3.84 ইঞ্চ আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। 3.84 ইঞ্চ মানে আমরা এখানে অ্যাপ্রক্স, আমি একটু বেশি করে নিলাম এখানে, যেহেতু আমার এটা কম্পাসটা এখানে রয়েছে সেন্টিমিটারে, তাই আমরা 10.5 নিয়ে নিলাম, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, আমি আমার মতো করছি, তোমরা অবশ্যই ঠিক করে করবে। এখানে নেওয়ার পর আমি কি করবো, একটা বৃত্ত চাপে গিয়ে দেবো এইভাবে, এই বৃত্ত চাপটা এঁকে দেবো। এবং মনে রাখবে এটা কিন্তু আমাদের হয়ে গেল স্ট্যান্ডার্ড প্যারালাল। এরপর দেখো আমাদের মাঝে আছে 40°, তার মানে ওপরে হবে 55 60 আর নিচে হবে 40, সরি এটা 45 হবে, 45 নিচে 40, তারপরে হবে 35, তারপরে 30, মানে নিচে হবে 3টে ওপরে 3টে। তার মানে তুমি যে এই যে ওপরে 3টে রেখা আমাকে টানতে হবে কারো বৃত্তচাপ, আর নিচে 3টে টানতে হবে, তার মানে এর যে ডিভিশন গুলো সেটা আমরা মান বের করেছি পাই আর বাই 180° ইন্টু ইন্টারভ্যাল, পাই আর বাই 180° ইন্টু ইন্টারভ্যাল। এই মানটা আমরা পেয়েছি দেখবে 0.34 ইঞ্চ। তাহলে ওই 0.34 ইঞ্চের মাপ নিয়ে আমরা কি করবো, 0.34 ইঞ্চ আমি সাপোজ এটা নিলাম, আমাদের এটা যদিও সঠিক নয় কিন্তু তোমরা ঠিক করে নেবে, আমার আগেই বলেছি এটা আমার ইঞ্চি, এটা হচ্ছে সেমি স্কেলে, তোমরা ইঞ্চিতে নেবে। তাহলে 0.34 ইঞ্চ একটা যতটুকু মান হলো সেইটা অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকটা দাগ ওপরে কাটবে, কটা হবে, 3টে হবে ওপরে, তাহলে একটা কাটলাম, আচ্ছা এখান থেকে আবার নিয়ে দুটো কাটলাম, এখান থেকে একটা নিয়ে 3টে কাটলাম, 3টে হয়ে গেল। ঠিক একই রকম ভাবে নিচেও কিন্তু 3টে হবে, 1 2 3। এটা করার পর আমরা কি করব, একদম ওপরে ঠিক একই রকম ভাবে ধরবো, এবং যেখানে যেখানে আমরা টেনেছি এই বৃত্তচাপের দাগগুলো সেখানে কিন্তু আমরা একটা করে বৃত্তচাপ এঁকে নেব, ঠিক এইভাবে। এইটা করলাম, দ্বিতীয়টা করব এখানে,
তৃতীয়টা করলাম এখানে, এই টিকিটটা সব রেডি হয়ে গেল। এরপর আমি করব বাকিটা, অর্থাৎ পরের তিনটে। এটা করার পর ইমেজটা দেখতে ঠিক এই পর্যন্ত এরকম লাগবে। তাহলে আমরা সমস্ত এগুলো প্যারালালগুলো পেয়ে গেছি, তার মধ্যে মাথায় রাখবে আমাদের মাঝখানেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, ঠিক আছে। এরপর আমরা মেরিডিয়ানগুলো টানব। আমরা জানি সেন্ট্রাল মেরিডিয়ান কত ডিগ্রি, 0 ডিগ্রি, তার মানে এটা আমি ছোট্ট করে লিখে রাখবো একটুকু, 0 ডিগ্রি। এটা পরে মুছে দেবো আমরা, কিন্তু লিখে রাখবো 0 ডিগ্রি। তার মানে এদিকে কটা পাবো, 5, 10, 15, 20, 25, মানে 1, 2, 3, 4, 5, এইদিকে হবে 5টা, এদিকে হবে 5টা। তাহলে এই যে ভাগটা আমরা টানবো সেটা কত, কোন ডিভিশন অনুযায়ী, সেই ডিভিশনটা হচ্ছে 2πr×cos, যেটা মান ছিল π360°×interval। এর যে মান পেয়েছি সেটা আমরা কত পেয়েছি সেটা দেখে নাও, 0.24, যেটা স্টেপ 5 আমরা পেয়েছি 0.24। সেই মাপটা প্রথমে নেব, আমি বলে নিই তারপর তোমাদেরকে সুযোগ দিচ্ছি। 0.24 যেটা আছে সেটা নেব আমি, সাপোজ 0.24 এটা পেলাম। প্রথমে স্কেলে নিয়ে নেব মাপটা, প্রথমে কিন্তু এরকম করে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এখানে আমি প্রথমে স্কেলে ইঞ্চিতে নেব, কখনো এটা সেমিতে নয়, বারবার বলছি। আমি এখানে ইঞ্চিতে 0.24 নিচ্ছি, 0.24, এখান থেকে 0, 0.2, এটা 5, এটা 1, 2, 2, 4, এটুকু হলো মনে করো, এরকম একটা মাপ হবে। এবং এটা নিয়ে তোমরা কি করবে, এদিকে 5টা ডাক টানবে। এখানে দিচ্ছি 1, তারপর এখান থেকে 2, 3, 4, 5, ঠিক এইভাবে একই রকম ভাবে এদিকেও কিন্তু আমরা 5টা টানবো এই একই মাপ নিয়ে। এক, দুই, তিন, চার, পাঁচ, এদিকে 5টা হবে, এদিকে 5টা হবে। পরের কাজ হলো স্কেল নেবে, স্কেল নিয়ে উপরের যে বিন্দুটা সেটার সঙ্গে সমান করে, এবং নিচে যেটা আমি টেনেছি এখানে স্ট্যান্ডার্ড প্যারালের উপরে সেটাকে সমান করব। এখানে আমি টাচ করালাম এবং তারপর একটা রেখা টেনে দেবো এইভাবে। একদম টাচ করাবে, ঠিক আছে। পরেরটা
প্রত্যেকটা এইভাবে টানতে থাকো। একই রকম ভাবে আমি এদিকেও টেনে নিচ্ছি। আমি লাস্টে বলে দিচ্ছি, তো করার পর ঠিক এরকম দেখতে লাগবে। এরপর আমরা কোন কোন পার্ট গুলো মুছে দিচ্ছি সেটা ভালো করে দেখো। আচ্ছা, এরপর দেখো এখানে আমি দেব এটা 0 ডিগ্রি। এটা 0 ডিগ্রি, তারপরটা হবে 5 ডিগ্রি ইস্ট, তারপরে হবে 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি ইস্ট, এদিকে হবে 5 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি ওয়েস্ট। আচ্ছা, এরপর উপরে দেবো 60 ডিগ্রি নর্থ, তারপরে 55 ডিগ্রি নর্থ, তারপর দেবো 50 ডিগ্রি নর্থ, তারপর দেবো 45 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 35 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, এদিকেও তাই 30 ডিগ্রি নর্থ, 35 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ। আচ্ছা, এরপর এখানে তোমরা দিয়ে দেবে আরএফ 1:65000000, এটা আরএফ। আচ্ছা, এখানে দিয়ে দেবে এক্সটেনশন, আমাদের ফুল ড্রয়িং করা হয়ে গেছে। এবারে বেশ কিছু কথা বলবো, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। এই ড্রয়িংটা হচ্ছে নর্দার্ন হেমিসফিয়ার। নর্দার্ন হেমিসফিয়ার জন্য আমরা ওপর দিক থেকে পেন্সিল কম্পাস বসিয়ে নিচে দিকে আমরা এভাবে টেনেছি। যদি সাউথার্ন হেমিসফিয়ার দিতে তাহলে কিন্তু আর উল্টো করতাম, অর্থাৎ আমি ছোট্ট করে এখানে দেখাচ্ছি, এখানে এরকম রেখা টানতাম, এখান থেকে বসিয়ে এভাবে করতাম। আমি পুরো কথা বলে নেবো, তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে বলবে। তখন ড্রয়িংটা ঠিক এরকম হতো, পরীক্ষার সময় এই ভুলটাই হয়। তোমরা এরকম করে গেছো, হয়তো দিয়ে দিয়েছে সাউথার্ন হেমিসফিয়ার, তুমি যদি এরকম করে দাও কেটে 0 বসিয়ে দেবে। সাউথার্ন হলে ঠিক এরকম ড্রয়িংটা কিন্তু উল্টো হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে,
আমি তো এই জায়গাটা কেন রাখলাম, আমি তো পারতাম এই উপর দিকে জায়গাটা যেখানটা তোমাদের এই জায়গাটা মুছে ফেলতে, আমি একবার দেখাচ্ছি কোন জায়গাটা বলছি, এই জায়গাটা মুছে ফেলতে, ঠিক আছে। এক্ষেত্রে কেন আমি মুছলাম না, তার দুটো কারণ। এক হচ্ছে তুমি যে কোন জায়গা থেকে পয়েন্ট আউট করেছো, কোনো স্যার যদি চেক করতে চান, তুমি যদি মুছে দাও সে আর চেক করতে পারবে না, এটা একটা পয়েন্ট। আবার এইটা যদি না রাখো, অনেক স্যার কিন্তু এটা পছন্দও করেন না, যারা কলেজের খাতা দেখবেন তারা বলে যে এই জায়গাটা না থাকলে আমরা পুরোটা চেক করতে পারবো না, হয়তো চেক করবে না কিন্তু এটা থাকলে তাদের বোঝা যাবে তুমি ঠিকঠাক করেছো কিনা, এই একটা পয়েন্ট। যদি না রাখো কোনো কোনো স্যার কিন্তু নাম্বার কাটতে পারে, আর যদি রাখো নাম্বার কাটবে না, এটুকু গ্যারান্টি, ঠিক আছে। তাহলে এটা ব্যাপারটা কি গেল, বলে দিলাম পুরোটা, এরকম একটা পয়েন্ট আউট করে দেবে, এরকম করে গোল একটা একটা করে বক্স করে দেবে, হেডিং লিখবে, এবং ঠিক যেরকম করে বলেছি এরকম করে তোমরা পুরো প্রজেকশনটা প্রেজেন্ট করবে।